দুইজন পুলিশকে তারা হত্যা করলো। হোলির আটই দিনে 17 জন বিদেশি নাগরিক, 3 জন বাংলাদেশের নাগরিক, 2 জন পুলিশ কর্মকর্তাকে তারা হত্যা করলো। এই কৌশলে যখন ব্যর্থ হলো, এখন তারা নতুন করে আরেকটি কৌশল তারা শুরু করেছে, সেটি হলো এখন এই এমপি অথবা চেয়ারম্যানদের বা অন্য কাউকে এই ধরনের উল্লেখযোগ্য ব্যক্তিদের হত্যার এই কৌশলে।